স্কুলে লম্বা ছুটি থাকলেই সিনেমার শুটিং সেটে যাওয়ার জন্য বাবার সঙ্গে বেরিয়ে পড়তো ছেলেটা, তবে শুটিং দেখতে নয়, কাজ করতে। ও অবিভক্ত মেদিনীপুরের অখ্যাত গ্রাম থেকে আসা গুরু অধিকারী কোট্রিংয়ের ব্যবসা করতেন মুম্বাইয়ে। বিভিন্ন শুটিং ইউনিটে খাবার জোগানের কাজ করতেন তিনি। এদিকে ছুটি থাকলে বাবাকে সাহায্য করত ছেলে দীপক। রান্না করতে না পারলেও বাজার করা, কর্মীদের কাজ তদারকি করাই ছিল দীপকের দায়িত্ব। ইয়েস বস সহ আরও অনেক সিনেমায় শাহরুখ খানকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিয়েছিল এই ছেলেটি। দরকারে বাসনপত্র পরিষ্কার করতেন, বাবা কি আর জানতেন, এভাবেই তিনি ছেলের মতো বুনে দিচ্ছেন সিনেমার বীজ, অভিনয়ের নেশা। সেই ছেলে একসময় বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেন, কিন্তু অন্য কোনো কিছু নির্ধারিত ছিল তার জন্য। চলে এলেন অভিনেতা হতে, আজ তিনি দীপক অধিকারী থেকে দেব, নায়ক দেব। ঘাটালের সংসার দীপক অধিকারী, কিন্তু ভুলে যাননি শেকড়কে, বাবার পেশাকে সম্মান জানিয়ে দেব খুলেছেন রেস্তোরাঁ। কলকাতার অভিজাত সাদার্ন অ্যাভিনিউতে তার রেস্তোরাঁর নাম টলিটেলস।